নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামের প্রথম অক্ষর নিয়ে, এবং সেই নামের প্রথম অক্ষর আমাদের জীবনে কি ধরনের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে তাই নিয়ে আলোচনা করব। আলোচনা আসার আগে সকলকে একটা কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন অনুষ্ঠান সর্বাগ্রে পাওয়ার জন্য। অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। অনুষ্ঠান শুরু করছি। ইংরেজি 26টি লেটারের মধ্যে 22 নম্বর লেটারটি হচ্ছে ভি। এই ভি দিয়ে যদি কোনো জাতক বা জাতিকার নাম শুরু হয়ে থাকে তাহলে তাদের জীবন কেমন হতে পারে? প্রথমেই বলবো, ভি দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত 8-10টা মানুষের থেকে একটু ভিন্ন ধরনের, কিন্তু সারাটা জীবন বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটায় এবং প্রতিটা মুহূর্ত তাকে কাঁদতে হয়, এবং সকলের জন্য সবকিছু করা সত্ত্বেও সর্বদাই শুধু বদনাম ছাড়া ভালো কিছু পায় না। আলোচনায় আসবো, তার আগে একটু বলে নি যে ভি সংখ্যাটি হচ্ছে ইংরেজি 26 লেটার মধ্যে যে 22 নম্বর সংখ্যা, 22 নম্বর লেটার, সেখানে হচ্ছে এই 22 নম্বর সংখ্যাটি মধ্যে আমরা কি কি পাচ্ছি? দুটো দুই পাচ্ছি, দুটো দুইকে একসঙ্গে যোগ করলে পরে আমরা পাচ্ছি 4। তার মানে রাশিচক্রের পরিপ্রেক্ষিতে দুটো রাশি এই ভি কে কন্ট্রোল করে। একটি রাশি হচ্ছে বিষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় নম্বর ঘর, এবং হচ্ছে 4 নম্বর ঘর কর্কট রাশি। বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র। তার মানে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাশিচক্র অনুযায়ী লক্ষ্মীযোগ সৃষ্টি করছে এবং ভি দিয়ে নাম শুরু হওয়ার জন্য তাদের কিন্তু লক্ষ্মী স্বরূপ দেখতেও হয় এবং তাদের মধ্যে লক্ষ্মী স্বরূপ একটা বৈশিষ্ট্য রয়েছে, এবং তাদেরকে কেন্দ্র করে আর 10টা মাসের মানুষের উন্নতি ঘটে। তাদেরকে সর্বদা যেন করে মধ্যে বিভিন্ন ভাবে খাটিয়ে তাদেরকে কাজে লাগিয়ে দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আখেরে কলা চোখলা ছাড়া আর কিছুই ঘটে না। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, বিয়ের পরিপ্রেক্ষিতে রাশিচক্রের শুক্র এবং চন্দ্রের যে প্রভাব রয়েছে, সেই শুক্র চন্দ্র এবং চন্দ্র হচ্ছে মনের কারক, মাতৃত্বের কারক, মানসিকতার কারক। ভি হচ্ছে শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, শুক্র হচ্ছে আধুনিকতার কারক, শুক্র হচ্ছে সরলতার কারক, শুক্র হচ্ছে জীবনী শক্তির কারক, শুক্র হচ্ছে জ্ঞান পাণ্ডিত্য বৈরাগ্যের কারক, শুক্র হচ্ছে ত্যাগের কারক, শুক্র হচ্ছে দর্শনকে পালন করার কারক। অর্থাৎ এই জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভি দিয়ে নাম শুরু হচ্ছে, তাহলে পরে এই সকল ক্যারেক্টার গুলো তাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ধার্য, এবং দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি আমরা ভি দিয়ে নাম দেখি, তাদের সাধারণত দৈহিক গঠনের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখি একটু নাদুস নুদুস টাইপের দেখতে হবে, এক নম্বর। দুই নম্বর, মেয়ে হলে পরে কার্লি হেয়ার, কোঁকড়ানো চুলের পরিমাণটা একটু বেশ দেখা যায়। যদি না ছেলে হয়, কার্লি হেয়ার উইথ প্লেন যেরকম চুল হয় সেরকম, দুটোর মধ্যে বৈশিষ্ট্য আমরা পাবো। এবং এই সকল জাতক জাতিকারা প্রচুর ভাবে স্বপ্ন দেখে এবং সবসময় এগিয়ে যাওয়ার ইচ্ছা, সবসময় দর্শনের জন্য করার ইচ্ছা, তাহলে দর্শনের জন্য করে কিছু আশা করব, কিছু পাবো, এই ধরনের তালের মধ্যে কিন্তু এরা বিরাজমান নয়। এদের শিক্ষাগত যোগ্যতা, পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা এদের যথেষ্ট পরিমাণে বেশি। এরা কিন্তু সহজে শত্রুপক্ষকে চিনতে পারে না, আর যদি শত্রুপক্ষকে একবার চিনে যায় তাদের ছায়াও মানায় না। যাদের সঙ্গে একবার ঝগড়া অশান্তি হয় তাদের দিকে কিন্তু তারা এরা ফিরেও তাকায় না, কিন্তু তাদের জন্য করতে একটু দ্বিধাবোধ করে না, এটা হচ্ছে বিষয়। তাহলে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে সর্বকালে কিন্তু সমস্যা সৃষ্টি হয় যদি কোনো জাতক বা জাতিকার ভি দিয়ে নাম শুরু হয়, এবং তার পরিপ্রেক্ষিতে যে অবস্থাতে থাকুক না কেন এই সকল জাতক জাতিকারা নিজ চেষ্টা বলে তো অন্ন বস্ত্র বাসস্থান তিনটে জোগাড় করেও না, এবং প্রয়োজনের অতিরিক্ত না, যতটুকু প্রয়োজন ততটুকু, এবং যতটুকু পায় ততটুকুই কিন্তু খুশি। এবং এই সকল জাতক বা জাতিকারা শিক্ষাতে যদি পারদর্শিতা অর্জন করে, তাহলে এদের জ্ঞান ও পাণ্ডিত্য এদের এবং ক্ষমতা, এদের এনার্জি লেভেল এতটা পরিমাণে বেশি হয় আর 10 জনকে ছাপিয়ে যায়। প্রথমে অনুষ্ঠান শুরু করতে গিয়ে বলেছি লক্ষ্মী সুলভ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এদের মধ্যে লক্ষ্মী যোগ রয়েছে, তাই এরা যেখানে বিরাজ করবে সেখানে অন্ন বস্ত্র বাসস্থানের কখনো অভাব হবে না। এদের জীবনে দুঃখ দুর্দশা কষ্ট বেদনা আসলে পরেও এরা যেখানে বিরাজ
করবে সেই সকল ব্যক্তিবর্গদের কিন্তু যথেষ্ট রূপে সুখ স্বাচ্ছন্দ্য অন্যান্য বিষয়গুলোর মধ্যে কিন্তু তারা অবশ্যই সুলভ বা সহজ সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবে কিন্তু। এবং তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখা দেবে যে এই ব্যক্তিটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার চিন্তা নেই এবং এদের কর্মক্ষমতা কর্মদক্ষতা আর দশজনের থেকে বেশি হয়। এবং দেখা যাচ্ছে এই সকল জাতক বা জাতিকারা যেরকম চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করে, যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হলে উন্নতি করে, এবং এদের মধ্যে মাতৃসুলভ বৈশিষ্ট্য যে রয়েছে, মাতৃসুলভ বৈশিষ্ট্যের মধ্যে স্নেহ মায়া মমতা শুধু যে নিজের ব্যক্তির প্রতি তা নয়, আদার্স দশজনের প্রতিও কিন্তু এদের বৈশিষ্ট্য রয়েছে। এবং এরা খুব সুন্দর যে চারুকলা, যেসব গান বাজনা হোক, বাদ্যযন্ত্রের বিভিন্ন ব্যাপার হোক, সঙ্গীতের যে কোনো দিক হোক, বা রান্না বান্না ইত্যাদিকে কেন্দ্র করে এদের যথেষ্ট পারদর্শিতা আছে। এবং এই পারদর্শিতার জন্য একটা সামান্য পরে অহংকারও বিরাজ করে, যে অহংকারটা দশজনের ক্ষতি করে না কিন্তু আমি পারি, এই শব্দটা দশজনের কাছে কিন্তু একটু সমস্যা কারক হয়ে দাঁড়ায়। সে কখনো যদি মনে করে না আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো না বা বলবো না, সে কিন্তু হঠাৎ করে বলে ফেলে এবং তারপরে কিন্তু দশজন তার কাছে প্রথম থেকেই তো তাকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে নিজেরা লাভবান হচ্ছিলেন, পরবর্তীকালে কিন্তু ঠিক একই রকমের শুধু কাজে লাগার জন্য তাকে ব্যবহার করা হয়, আদার্স কিন্তু নয়, তাকে সেই গুরুত্বটা দেওয়া হয় না। তাহলে পরে ভিডিয়ে যদি কোনো জাতক বা জাতিকার নাম শুরু হয় তাহলে দেখা যাচ্ছে তাদের জীবনেতে দুঃখ কষ্ট বেদনা সর্বদাই লেগে আছে। অন্য বস্ত্র বাসস্থান নিজের চেষ্টা বলে সে তৈরি করতে পারবে, প্রথম জীবনে যতই সমস্যা আসুক না পরবর্তীকালে সেই জায়গাটা ঠিক করে নিতে পারবে, তাদেরকে কেন্দ্র করে দশজন করে খাবে এবং দশজনের উপকৃত হবে, এবং তারা শত্রুপক্ষ এবং মিত্রপক্ষকে সহজে বুঝতে না পারলেও যদি কোনো কারণবশত একবার বুঝে যায় এটা শত্রুপক্ষ, তাদের ছায়াও কিন্তু সে মারাতে চাইবে না। এবং তারই সঙ্গে যেটা দেখা দেবে যে এই সকল জাতক বা জাতিকাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা হচ্ছে জীবনের একটা বড় পজিশনে সর্বদা বিরাজ করে এবং বড় পজিশনে যায়, এবং সেখানে গিয়ে তাদের যে কর্মদক্ষতা, তাদের যে নিজেদের মধ্যে যে পটেনশিয়ালটা রয়েছে বা তাদের যে কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে সেটা কিন্তু সে সহজে প্রকাশ করতে পারে, এবং প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু যে নিজের এবং দশজনের অবশ্যই ভালো করতে পারে। তাহলে যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে এই ভি দিয়ে নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সঙ্গে আরো বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, মানসিক অশান্তি, ঝামেলা, তর্ক বিতর্ক, অযথা অশান্তি চলে আসবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বচসা দেখা যায়, বা স্বামী ভাগ্যের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, বা স্ত্রী ভাগ্যের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, এখানেও কিন্তু একটা সমস্যা বিরাজ করে। এবং দীর্ঘস্থায়ী কঠিন বিভিন্ন ধরনের রোগ এদের মধ্যে বিরাজমান, এবং নার্ভের রোগ দেখা যায়, পেটের বিভিন্ন সমস্যা দেখা যায়, টিউমার বা সিস্টের সমস্যা দেখা যায়, দাঁতের সমস্যা দেখা যায়, মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা দেখা যায়, চোখের সমস্যা দেখা যায়, বা বিভিন্ন মানে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। এবং এই সকল জাতক জাতিকা চাইলে ব্যবসাও করতে পারে, চাইলে চাকরিও করতে পারে, নিজের স্বাধীন জীবন বিরাজ করতে এরা ভালোবাসে, তাই স্বাধীনভাবে এদেরকে বিরাজ করে আমার মনে হয় শ্রেয়। এবং যে সকল জাতক জাতিকারা এইসব এই অক্ষর দিয়ে নাম শুরু কিন্তু তারা জীবনে ভালো কিছু পাচ্ছেন না, সেখানে দেখতে হবে রাশিচক্র অনুযায়ী চন্দ্র এবং শুক্রের পোষণ কেমন আছে, এবং তারই সঙ্গে হাতেদের চন্দ্র এবং শুক্রের অবস্থান কেমন আছে। যদি চন্দ্র এবং শুক্রের পোষণ খারাপ থাকে তাহলে কিন্তু যতগুলো ভালো গুণ আছে, যত যে লক্ষ্মী গুণটা হলো লক্ষ্মীর যোগের বৈশিষ্ট্য রয়েছে সেটা থেকেও কিন্তু সে বঞ্চিত হয়, এবং এই যোগ শুভভাবে পাওয়ার জন্য এবং নিজের জীবনকে সুস্থ সবল সুন্দর করার জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত, এবং জ্যোতিষের পরামর্শ নিয়ে নিজেদের জীবনকে সুন্দর স্বচ্ছ সবল করা উচিত, এবং তারই সঙ্গে গোয়ের প্রতিকার করে এবং গোয়ের প্রতিকার করে অশুভ গোয়ের প্রভাবের হাত থেকে বাঁচার জন্য সর্বদা মন্ত্র জপ বা ঈশ্বরের চিন্তাধারা, দীক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদি গুরুত্ব যদি দেয় আমি মনে করি ভালো। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে, এবং অনুষ্ঠান ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তারই সঙ্গে আপনার যদি কাছের কোনো ব্যক্তির এই ধরনের নাম হয়ে থাকে তাহলে তাকে লিঙ্কটি শেয়ার করে তাকে একটুখানি উপকৃত করুন, আশা করি আপনি এটা করবেন। এবং তারই সঙ্গে পরবর্তী কোনো অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। নমস্কার।